অনুশীলনে ব্যস্ত জামাল ভুঁইয়ারা। মূল চেষ্টা ট্যাকটিক্যাল পার্ট শক্তিশালী করা, প্রতিপক্ষকে সামলানো এবং অ্যাটাকিং প্ল্যান নির্ধারণ। আজকের এই সেশন দিয়ে মূলত আমাদের যেটা শুরু হচ্ছে যে আমরা আপকামিং ডেজগুলোতে আমরা যে ট্যাকটিক্যাল পার্টগুলো নিয়ে কাজ করব। ফিলিস্তিনকে নিয়ে ভিন্ন পরিকল্পনা বাংলাদেশের। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে মাঝমাঠে বলের দখলটা কেমন হবে, কতটা কম্প্যাক্ট থাকবে, তার দিকেই কোচের নজর। আমরা প্যালেস্টাইনকে নিয়ে মূলত কাজ করছি, প্যালেস্টাইনের কীভাবে, প্যালেস্টাইন যখন অ্যাটাকে আসবে তখন আমরা মিডফিল্ডটাকে কীভাবে কম্প্যাক্ট করব, আমরা মাঝমাঠটাকে কত ন্যারো রাখবো, সেটার উপরে আজকের মূলত আমরা প্র্যাকটিসের ফোকাস ছিল। প্র্যাকটিস নিয়ে সন্তুষ্ট ফরওয়ার্ড রাকিব হোসেন। জিম সেশনের পর টিম মিটিং, মাঠে অ্যাটাকিং ও ডিফেন্ডিং গেম প্ল্যান নিয়ে কাজ করছেন তারা। সকালে আমাদের জিম সেশন ছিল, তারপর আমাদের টিম মিটিং ছিল। কোচ আমাদেরকে বলছে যে সামনের ম্যাচগুলো কীভাবে খেলতে হবে এবং কীভাবে টিম শেপ রাখতে হবে, ওইটা নিয়েই কাজ করছি যে আমরা কীভাবে টিম ডিফেন্ডিং করব এবং কীভাবে অ্যাটাকিং করব। তো আল্লাহর রহমতে এখানে ভালো মানে প্র্যাকটিস হচ্ছে। কোচের নির্দেশনা মেনে এখন বল পজিশনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ, আর ফোকাস থাকলে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হবে না জানান রাকিব। তাতে অ্যাটাকিং খেলাটা বাংলাদেশের জন্য অনেক সুবিধাজনক। কোচের ইনস্ট্রাকশন তারা ভালোভাবে শুনে এবং তারা যদি মাঠে ফোকাস রাখে এবং যেভাবে আগের ম্যাচগুলো মানে আগে যেভাবে আমরা খেলছি, আমরা কিন্তু আগে এরকম ফুটবল খেলতাম না বল পজিশন রেখে, তো এখন আমাদের অ্যাটাকের জন্য অনেক সুবিধা হয় কারণ আমরা অনেক বল পাই। শাহরিয়ার ইমন জানান, জাতীয় দলে ঢোকার জন্য গেল এক বছরে লিগে ভালো পারফরমেন্সের দিকে নজর দিয়েছেন, অনেক স্বপ্ন নিয়ে দলে কামব্যাক করেছেন। জি আলহামদুলিল্লাহ, আবারও কামব্যাক করছি। এবার আশাটা অনেক বেশি, যাতে গত তিনবার চান্স খেলতে পারি নাই, কিন্তু এবার অনেক স্বপ্ন নিয়ে আইসি, আশা নিয়ে আইসি, যাতে এবার আগের চেয়ে বেটার করে টিমে দল ঢুকতে পারি। টার্গেট ছিল ন্যাশনাল টিমে ঢুকার, লিগে ভালো পারফরমেন্স করে, যদিও এই টিমে ঢুকাটা অনেক টাফ হয় বর্তমানে, তো আলহামদুলিল্লাহ ভালো বেটার চেষ্টা করছি। আবহাওয়া প্রতিকূল থাকায় কিছুটা কষ্ট হলেও প্র্যাকটিস উপভোগ করছে বাংলাদেশ দল, চেষ্টা করছেন কোচের নির্দেশনা মেনে ভালো কিছু করার। একটু কষ্ট হচ্ছে কারণ বাতাস অনেক, এখানে নিঃশ্বাস নিতে অক্সিজেন নিতে একটু কষ্ট হচ্ছে, বাট প্র্যাকটিসটা এনজয় করছি। কোচ বলে দিছে যে এবার আর কোনো চান্স নাই, এবার খেলতে হবে, ভালোভাবে কর, যেভাবে বলছে এভাবে ট্রাই করতেছি। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।